ইউক্রেনে পূর্ণমাত্রায় রুশ আগ্রাসন শুরুর দুই বছর পেরিয়ে গেছে তারপরও থামেনি যুদ্ধ গেল কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে ফের হামলা জোরদার করেছে মস্কো গত সোমবার রাজধানী কিয়েপসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে একচল্লিশ জনের এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে পশ্চিমা সামরিক জোট নেইটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন যেখানে মূল আলোচ্য বিষয় ইউক্রেন রাশিয়া যুদ্ধ গতকাল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে ফেলতে চায় রাশিয়া যা কখনোই হতে দেয়া যাবে না একমাত্র ইউক্রেনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামাতে পারে বলেও জানান বাইডেন Cause mayhem and chaos and suffering. In Europe, Putin's war of aggression against Ukraine continues. And Putin wants nothing less, nothing less than Ukraine's total subjugation.

For November or any other month to this end, we must be strong and uncompromising all together. And first of all, America, and first of all, the leaders of America, and the President of the United States as a leader of the free world. এদিকে ইউক্রেন ইস্যুতে নেটো সম্মেলনের দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া সম্মেলনের সিদ্ধান্তের ওপর নির্ভর করে সামনের দিনে কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস পলাশ রঞ্জন রায় মাছরাঙা নিউজডেস্ক